এশার নামাজের পর সন্তানের মাথায় হাত দিয়ে দুইটি দোয়া পড়ুন ওই সন্তানের কপাল আল্লাহ রব্বুল খুলে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের প্রোটেক্টের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে নেবেন এই আমলটি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের অত্যন্ত অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া নিজে আমল করেছেন বিশেষত যে বাচ্চাদের মেধাশক্তি তেমন প্রখর হয় না যে বাচ্চাদের তেমন মনে থাকে না যে বাচ্চাদের জ্ঞান তেমন বেশি না এরকম বাচ্চাদেরকে যদি আপনি জ্ঞানী বানাতে চান অনেক প্রজ্ঞবান

আল্লাহর হাবিব নিজেই দোয়া করলেন ফাঁকি হুফিদ্দিন অন্য অন্য রেয়াতে আসছে আল্লিম হু তাউল এরভাবে যুক্ত আছে তবে আপনি যদি এতটুকু পড়তে পারেন আল্লাহ ফাঁকি হুফিদ্দিন তবে এই ফজিলত পাবেন ইবনে আব্বাস কে আল্লাহর হাবিব সাল্লাহাম এই দোয়া পরে ফু দেওয়ার কারণে ইবনে আব্বাস যত সাহাবি ছিলেন সব সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি তাফসির তিনি বুঝতেন ফিকার কেন্দ্রিক জ্ঞান ফতোয়া কেন্দ্রিক জ্ঞান অন্য সাহবীদের চেয়ে এবনে আব্বাসের বেশি ছিল এবং ইবনে আব্বাস বলতেন রসুলের এই দোয়ার কারণেই আল্লাহ আল্লাহরুল আলমিন দিনের বুঝের কিছু জ্ঞান হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করে দিয়েছেন সুতরাং আল্লাহর হাবিব ইউসু ইসলাম এই দোয়াটা ফু দিয়েছেন জ্ঞান বৃদ্ধি করার জন্য আল্লাহম্ম ফকি হফিদ্দিন দুই নম্বর যে আমলটা এই আমলটা আল্লাহর হাবি ইউসাল্লা ইসলামের অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত এই আমলটা রসুলের মাশরুম দোয়া সমূহের মধ্যে আয়াতুল কুশতির পরেই আমার বিবেচনায় আমার কাছে মনে হয় সবচেয়ে কাজ করে এ আমলটা এই আমলটা কর্লেল্লাহ হাবিব সাইসলাম জানিয়েছেন ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আলা নিয়ে নেয় আল্লাহর হাবিব সাইসলাম নিজে জানিয়েছেন তিরমিজী শরীফের তিন হাজার তিনশো আটাশি নাম্বার হাদিস বিশ্বনবী জানিয়েছেন কেউ যদি তিনবার পড়তে পারে বিসমিল্লাহ হিল্লাহ দিলা ইয়াদ রুম আজমি শাহফিল আর দিওয়ালা ফিসানা ওয়াস সামি আউন আলিম এই দোয়া যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করতে পারে ওই ব্যক্তির সেফটিয়ান্সি সিকিউরিটি দায়িত্ব আল্লাহ নিজেই হাতে গ্রহণ করেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam এই সুসংবাদ দিয়েছেন সুতরাং আপনারা যদি এই আমলটি করতে পারেন যে প্রত্যেক মাগribের নামাজের পর তিনবার পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা'আসমি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা আলিম যেটা বিশ্বনবী নিজে জানিয়েছেন এই আমল করলে ওই ব্যক্তির প্রোটেকশনের দায়িত্ব আপনারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাতে গ্রহণ করেন বিশেষ করে মায়েরা এই দুইটি আমল করে সন্তানকে ফু দিতে পারেন কারণ মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফের দেয় না এবং জানিয়েছেন হাদিস তিন ব্যক্তির খালি হাতে কখনো ফেরত দেয় না তার মধ্যে সন্তানের জন্য যদি কোনো বাবা মা দোয়া করে ওই খালি হাতে দেয় না সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে ওই আল্লাহ ফেরত দেয় না আল্লাহ অ্যাকসেপ্ট করে নেয় সুতরাং মা যদি এই দুইটি দোয়া পরে এশার নামাজের পর সন্তানকে ফু দিতে পারে এই বারাকা এই ফাদিলা আল্লাহ রব্বুল আলমিন তাদের দান করে দেবেন ইনশাআল্লাহ